যে হে আল্লাহ নবী সাল্লা সাল্লাম আপনি আমাকে এমন কিছু আমল সম্পর্কে বলুন যে আমলটি আমাকে জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নাম থেকে মুক্তি দান করবে তো আল্লাহ নবী সাল্লাম বলছেন লাকদ সাল তান আমরির আদিম জান্নাত অতি নিকটে জাহান্নাম অতি নিকটে তো দুটা উদাহরণ দিয়ে জানতে পারলাম যে অনেক সময় ছোট্ট একটি কাজের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিতে পারেন ঠিক তেমনি ছোট্ট একটি অপরাধের কারণেও আল্লাহ পাক জাহান্নাম দিতে পারেন বাংলা মানবতার সমাধান ওয়া আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল ওলা ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلامু আলা اشرفিল انبিয়া মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও আসহাবিহি আজমাইন اما بعد সম্মানিত দর্শক মণ্ডলী আজকে সংক্ষিপ্ত আকারে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা নিয়ে আসব সেটা হলেই আমরা কিভাবে জান্নাত অর্জন করতে পারবো কিভাবে আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবো তো বলেছি যে আল্লাহর এবাদ দুটা জিনিসের মাধ্যমে হয় আল্লাহর হুকুম আহকাম মানার মাধ্যমে এবং আল্লাহর নিষেধকৃত জিনিস থেকে বাঁচার মাধ্যমেই আল্লাহ সন্তুষ্টি অর্জন হয় যে কাজটি করার বিনিময়ে গুণা হবে এগুলি কাজ থেকে পাক নিষেধ করে দিয়েছেন তো আমি আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপন করতে চাচ্ছি এই হাদিসটা জান্নাতে যাওয়ার একটি পথ এবং গাইড হিসাবে আমাদের কাজে আসবে হাদিসটি যদি আমরা আজকে শুনি জান্নাত পাওয়ার একটা পথ আমরা খুঁজে পাব ইনশাআল্লাহ তাআলা হাদিসটি মাসবিন বিন জবাল রাজিয়াল্লাহুতালা আনহু তিনি রেওয়ায়েত করেছেন এবং হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজার হেমাহল্লাহ এবং তিনি এই হাদিসটাকে হাসান এবং সহী বলে আখ্যায়িত করেছেন মাসবিন বিন জবাল রাজিয়াল্লাহুতালা আনহু তিনি বলেন যে আল্লাহ নবী সালামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহ নবী নবীলামকে জিজ্ঞাসা করা হয়েছে যে হে আল্লাহ নবী সালাম আপনি আমাদেরকে এমন কিছু আমল সম্পর্কে বলুন যেই আমলের মাধ্যমে আমি জান্নাত পাবো এবং জাহান্নাম থেকে মুক্তি পাবো বড় সুন্দর প্রশ্ন করেছেন যেই প্রশ্ন আমাদের প্রত্যেক মমিনদের মধ্যে হইতে এই প্রশ্নটি আসা দরকার এবং প্রত্যেক মমিনের প্রশ্ন হওয়া দরকার যে আমরা কোন কাজের বিনিময় পাকে সন্তুষ্টি অর্জন করতে পারবো এবং জান্নাত অর্জন করতে পারবো এবং কোন কাজের বিনিময় আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো তবে এর আগে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো হাদিসটি বলার পূর্বে সেটা হলেই যে আমাদের জেনে রাখা দরকার যে জান্নাতা আবদুল্লাহ বিন মাসৌদ রাজি আল্লাহ বলেন যে জান্নাত যে তোমার পা যেরকম তোমার জুতোর ফিতা একেবারে কাছে জান্নাত তোমার একেবারে কাছে ওয়ান না রু জালিক এবং জাহান্নামও তোমার এতটাই কাছে তার অর্থ হলো এই যে আমরা কখনো এটা মনে করব না যে আমি কোনো নেক কাজ করছি এর বিনিময়ে জান্নাত পাবই পাবই এমনও হতে পারে যে শত নেক কাজ করার পরেও শেষ মুহূর্তে এক অন্যায় করার কারণে আমাদের সকল নেকিটা মুশিয়ে যাবে ঠিক এর অপোজিট সেটা হলেই যে অনেক সময় এমনও হতে পারে যে সারা জীবন অশ্লীল কাজ করার পরেও অন্যায় করার পরেও জীবনের শেষ মুহূর্তে এমন একটি কাজ করার বিনিময় আল্লাহ পাক জান্না দিতে পারেন তো আল্লাহ আমাকে কোন কাজের বিনিময়ে জান্নাত দিবেন সেই একটি কাজ কোনটি কোনটা আল্লাহ পছন্দ করবে তো সেই কাজটা আমাকে খুঁজে বের করতে হবে সেই কাজটা সেই সময়টা পাওয়ার জন্য এফাজতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আমাকে এভাজত বন্দী করতে হবে এর অর্থ এটা নয় যে বেশি দরকার নেই অল্প কিছু করলে হবে তা নয় বরং করতে হবে এবং আল্লাহর কাছে সর্বক্ষণ দোয়া করতে হবে আয় আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তুমি আমাকে সঠিক পথে রেখো এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তুমি আমাকে জাহান্নামের সকল কাজ থেকে মুক্তি দান করো তো জান্নাত অনেক সময় অতি সহজেও পাওয়া যায় অনেক সময় অত কষ্টেও পাওয়া যায় না ঠিক এমনই জাহান্নামও মানুষ অনেক সময় ছোট্ট একটা গুনের কারণেও অনেক সময় মানুষ জাহান্নামে চলে যাবে এর একটি উদাহরণ সম্পর্কে নবী মোহাম্মদুল্লাস সারা সঙ্গে বলেছেন ওয়া ইন আব্দা লায়াত কাল্লামু বি মেন রিদ তাআলা যে মানুষ কখনো আল্লাহর সন্তুষ্টর কোন একটি কালেমা বলে একটি কথা বলে লাই বালান যে একটি কথা বলার লাইবালি তার কোনো পরোয়াও নেই তার ইচ্ছাও নেই হঠাৎ করে কোনো একটি কথা সে বলে ফেলে দেয় বলছেন সে একটি কথা বলার কারণে যেহেতু সেই কথাটি আল্লাহর সন্তুষ্টির কথা আল্লাহ পাক সে একটি কথার কারণে জান্নাত দিয়ে দেয় সুবহান আল্লাহ ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ ঠিক তেমনি মানুষ কখনো কখনো আল্লাহর নাফরমানির কথা বলে সাখাত আল্লাহর গজবের কথা বলে যে কাজটি আল্লাহ পছন্দ করেন না যে কথা আল্লাহ পছন্দ করেন না এ ধরনের কোনো একটি কথার বলার কারণে ইয়া হবি বিহা ইলা নার একটি কথার কারণে ওই ব্যক্তি জাহান নামে চলে যায় দুটি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন নবী মোহাম্মদুর রসুল্লাহাম বলেছেন যে মান কানা আখিরু কালা মিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দেখাল জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তাহলে জীবনে শত গুণা থাকার পরেও শত অন্যায় থাকার পরেও আল্লাহ পাক যদি আমাকে শেষ মুহূর্তে একটি কালেমা পড়ার তৌফিক দান করেন সেটা কি তো আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে কিন্তু হে মুসলিম ভাই ওই শেষ মুহূর্তে ওই কালমা পড়ার তৌফিক একমাত্র আল্লাহ আমাকে দিবেন তখন যখন আল্লাহ আমার প্রতি রাজি এবং খুশি হবেন আল্লাহ যদি আমার প্রতি নারাজ হন খুশি না হন তাহলে ওই সময় এই কালেমা আমার মুখে উচ্চারণ করা তৌফিক তিনি দান করবেন না তো বুঝতে পারলাম যে কোনো একটি কাজের বিনিময়ে অনেক সময় জান্নাত পাওয়া যেতে পারে আল্লাহ নবী বলেছেন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি সারা জীবন আল্লাহ পাকে নাফরমানি করেছে বলছেন সে কোনো মরুভূমি এলাকায় সফর করছিল সকর অবস্থায় কোনো একটা কুয়ার পাশে যে সে নিজে সেখানে পানি পান করেছে এবং সেখানে দেখতে পেয়েছে যে একটা কুকুর পিপাসায় সেখানে তার জিব্বাটা বের করে যান চলে যায় চলে যায় এমন অবস্থায় দেখতে পেয়েছে তো তার ভিতরে একটি মায়া আসছে আরে আমাকে যখন পিপাসা লেগেছিল তখন আমার কত কষ্ট হয়েছে তো এই কুকুরটা পিপাসায় সে কত কষ্ট পাচ্ছে সে তার কুকুরের উপর মায়া করে তার কুকুরের উপর দয়া করে সে কুয়ায় নিচে যেয়ে কুয়া থেকে পানি উঠিয়ে কুকুরের মুখে দিয়েছে আল্লাহর কাছে এই একটি কাজ এত পছন্দ হয়েছে যে এই একটি কাজের বিনিময় আল্লাহ পাক তাকে জান্নাত দিয়েছে সোভান আল্লাহ আল্লা একটি ঘটনা বলেছেন যে আমি দেখছি জান্নাতে এমন একজন ব্যক্তিকে যেই ব্যক্তি রাস্তাতে কোনো কষ্টদায়ক জিনিস ছিল এই জিনিসটি সরিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে এই একটি কাজের বিনিময়ে জান্নাত দিয়েছে তাহলে কষ্টদায়ক জিনিস যদি রাস্তা থেকে সরে দেওয়ার বিনিময় যদি জান্নাত হয় তাহলে যারা মুসলমানকে কষ্ট দেয় এবং মুসলমানকে কষ্ট দেওয়ার চেষ্টা করে মুসলমানের বিরুদ্ধে হাতিয়ার উঠায় মুসলমানের বিরুদ্ধে সে অস্ত্রোপচার করে তাহলে ওই ব্যক্তির পরিণাম কি হবে এবং ওই ব্যক্তির ঠিকানা কি হবে আমি বলছিলাম জান্নাত অতি নিকটে জাহান্নাম অতি নিকটে তো দুটা উদাহরণ দিয়ে জানতে পারলাম যে অনেক সময় ছোট একটি কাজের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিতে পারেন ঠিক তেমনই ছোট্ট একটি অপরাধের কারণেও আল্লাহ পাক জাহান নাম দিতে পারেন এ বিষয়ে একটি উদাহরণ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন যে দুইজন বন্ধু ছিল একজন দিনদার আর একজন বদকা একজন ভালো আর একজন পাপিষ্ট ব্যক্তি তো যে ভালো ব্যক্তি সর্বদাই সে পাপী ব্যক্তিকে দিনের প্রতি আহ্বান করে এবং তাকে দাওয়াত দেয় কোনো একদিন সে তাকে যখন দাওয়াত দিয়েছে সৎ কাজের জন্য নামাজ পড়ার জন্য কোনো দিনে কাজের জন্য তখন সে বলছে যে তুমি করো তোমার দরকার তুমি করো আমার দরকার নেই তো সে রাগ হয়ে বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ তোকে ক্ষমা করবে না তো আল্লাহ তারা বলছেন মানিল্লা দি আল্লাহ আলাই কে আছে যে আমার উপরে এটা কসম খেয়ে বলল যে আমি অমুককে ক্ষমা করে দিব না শুনে রাখো ইন্নি কাদ গাফার তুলাহু আমি তাকে ক্ষমা করে দিয়েছি অন্য একটি রেওয়ায়তে আছে যে আমি তার জায়গায় ওকে দিলাম আর ওর জায়গায় তাকে দিলাম অর্থাৎ সে একটা অন্যায় করেছে যে একজন গুণাগারকে যে আল্লাহ তোকে ক্ষমা করবে না তো এটা আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ যে কোনো ব্যক্তি সম্পর্কে জান্নাতি নাকি জাহান এর সিদ্ধান্ত গ্রহণ করা এই সিদ্ধান্তর মালিক একমাত্র আল্লাহ কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা দুনিয়ার কোনো ব্যক্তি জানে না এটা সম্পূর্ণ আল্লাহ পাকের এখতিয়ার তাহলে ওই ব্যক্তি কথা বলতে যে একটা মিস্টেক করেছে একটা ভুল করেছে যে ভুলের খাসারাত হলে এই যে আল্লাহ পাক যার বিষয়ে কসম খেয়েছে ক্ষমা করবে না আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে তো এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা জানতে পারলাম যে আমাদের প্রত্যেকের যেমন জান্নাত পাওয়ার আশায় যে আমরা আমল করব এই আমলের উপরেই শুধু ভরসা নয় বরং আমাদের এটাই জানতে হবে যে এই আমলের সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক আমাদেরকে পেতে হবে এবং তার ওসিলা তালাশ করতে হবে হে তোমরা আল্লাহর তাকে অবলম্বন করো আল্লাহর ভয় করো আল্লাহ এবং তুমি তার দিকে যাওয়ার জন্য ওসিলা তালাশ করো সেই সোটা কোনো ব্যক্তি নয় ওসিলা এ ধরনের কোনো নেক আমল সৎ আমল সেটা যতই ছোটরা হোক না কেন আল্লাহ বলেছেন নার বলাও বিশ্বাস পিতামারিন তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো যদিও খেজুরের একটি অংশের মাধ্যমেও হয় একটি অংশ দিয়েও নিজেকে জাহান নাম থেকে মুক্তি করানো যেতে পারে তো এর পরেই এখন একটি বিরোধী এই বিরোধীর পরে আমি ওই হাদিসটি আপনাদের সামনে নিয়ে আসবো যে হাদিসে আমাদের জান্নাতে পাওয়ার সকল পথ সেখানে আছে আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন যে আমরা সকল ধরনের গোনা থেকে দূরে রাখব এবং আমরা জান্নাতে যাওয়ার পথ খুঁজব এবং জান্নাতে যাওয়ার পথ এবং আমল আমরা করার চেষ্টা করব। সে বিষয়ে বলছিলাম যে অনেক সময় অধিক এবাদত করেও জান্নাত না পাওয়া যেতে পারে আবার অনেক সময় অল্প ছোট একটি এবাদত করেও জান্নাত পাওয়া সম্ভব তো আপনাদের সামনে মাহ বিন জবাল রজিয়া আল্লাহ তা ওই হাদিস তো উনি বলছেন আল্লাহ নবী সাল্লামকে জিজ্ঞাসা করেছেন একজন ব্যক্তি যে আখবির নিবি আমালিন ইউখিন জাননা অ নার যে হে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আপনি আমাকে এমন কিছু আমল সম্পর্কে বলুন যে আমলটি আমাকে জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নাম থেকে মুক্তি দান করবে তো আল্লাহ নবী সাল্লাম বলছেন লাকদ সালতান আমরিন আউদিম হে মাস, তুমি একটি বড় প্রশ্ন করেছো বড় বিষয়ে প্রশ্ন করেছে কারণ ওয়া ইন্নাহু লায়াসিরুন আলাহ মান ইয়াসারাহু আল্লাহ আর এটা এত সহজ কাজ নয় জান্নাতে যাওয়ার জান্নাতের পথ অবলম্বন করা এবং তার প্রতি আমল করা এটা সে ব্যক্তিই পারবে আলা মান ইয়াসারাহু আল্লাহ আল্লাহ যাকে সহজ করবে এইজন্য জান্নাতে যাওয়ার জন্য সহজ পথ সেটা আমাদেরকে অবলম্বন করতে হবে এবং আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে যে পদগুলি দিয়েছেন আল্লাহ নবীলাম যে পদগুলি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই পথ আমাদেরকে অবলম্বন করতে হবে তো আল্লাহ নবী সালাম বলছেন তোমার প্রশ্নটা সুন্দর প্রশ্ন তবে শুনে রাখো এর উত্তরটা শোনো জাননাতে যাওয়ার জন্য তোমাকে কি কাজ করতে হবে আমি বলছি প্রথম নম্বরে বললেন তা আবুদুল্লাহ তুশ্রিক বিহি সেই আ হে মাজ তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে প্রথম কাজ তোমার করতে হবে সেটা হলে তা আবুদুল্লাহ ওলা আ তুমি আল্লাহর এবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরিক করো না মনে রাখতে হবে যে আল্লাহর এবাদত ছাড়া জান্নাত পাওয়া যায় না এবং এটাও জানতে হবে যে এবাদতের মধ্যে যদি শিরিক থাকে তাহলে ওই ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না এই জন্য আল্লাহ রসলাম বলছেন যে জান্নাতের পিপাসি হবে তাকে এটা মনে রাখতে হবে যে তোমাকে এবাদতের মাধ্যমে জান্নাত পাওয়ার চেষ্টা করতে হবে এবং সেই এবাদতে যেন কোনো রকম শিরিক যেন মিশ্রিত না হয় এটা তোমাকে সতর্ক থাকতে হবে এরপরে উনি বলছেন ওয়া তুকিম সালাত তোমরা সালাত কায়েম করবা তুকিম সালাত তুমি সালাত কায়েম করবা তুমি নামাজ পড়বা তার অর্থ জান্নাত পাওয়ার জন্য নামাজ না পড়ে জান্নাত পাওয়া সম্ভব নয় অবশ্যই নামাজ পড়তে হবে ওয়া তাসুম রমাদান রমজানের মাস যখন আসবে তখন তোমাকে রমজান মাসে রোজা রাখতে হবে পতু তুতিয়াস জাকাত এবং তোমাকে জাকাত প্রদান করতে হবে ও এবং বাইতুল্লার হজ করতে হবে তো উনি ইসলামের পাঁচটি রুকনের কথা বলেছে যে হে মাস তুমি যদি জান্নাত পেতে চাও তাহলে তোমাকে এই পাঁচটি কাজ অবশ্যই তোমাকে করতে হবে যে পাঁচটি কাজ ইসলামের একেবারে স্তম্ভ এটা ছাড়া জান্নাতের আশা করা সম্ভব নয় তবে উনি বনাস হিসাবে অর্থাৎ তিনি তো জিজ্ঞাসা করেছেন জান্নাতে যাওয়ার পথ বা জান্নাতে যাওয়ার আমল সম্পর্কে বলুন তো আল্লাহ বলছেন যে একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য এটাই তার জন্য যথেষ্ট তবে আলা আলা আমি তোমাকে আরো কিছু ভালো কাজ সম্পর্কে কি বলবো না তো তিনি বলেন হ্যাঁ হে আল্লাহাম আরো কিছু ভালো কাজের কথা বলুন তার অর্থ হলো এই যে এটা হলো অতিরিক্ত কাজ জান্নাত পাওয়া যাবে এবং অনেক ক্ষেত্রে যখন এগুলি কাজের ভিতরে তুটি থাকবে তখন এই বাকি যেগুলি বাড়তি কাজ আছে এটা সেই গ্যাপটাকে পূরণ করে দিবে যেমন আল্লাহ নবী সালাম বলেছেন কেয়ামতের দিনে বান্দাকে সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এখন নামাজ যদি তার কম রয়ে যায় নামাজ যদি কাজা হয়ে থাকে তো আল্লাহ তালা বলবেন যে তার নফল এবাদত সম্পর্কে দেখো তার কি নফল নামাজ আছে যদি নফল নামাজ থেকে থাকে তাহলে সেই নফল নামাজটিকে মর্যাদা দিয়ে তার এই ঘাটতিটাকে পূরণ করার চেষ্টা করবে তাহলে বুঝে আসলো যে অনেক সময় বাড়তি কাজ করলে তেমতের দিন এটা আমাদের বনাস হিসাবে কাজে আসবে তো আল্লাহ নবীলাম বললেন হে মাস তুমি যদি জান্নাত পেতে চাও তাহলে আরো কিছু বাড়তি কাজ করতে পারলে তোমার জন্য উত্তম সে বাড়তি কাজটা কি উনি বললেন আর সৌম জুন রোজা একটি ঢাল শুরু রোজা ঢাল এটা রোজা ফরস রোজাও হতে পারে এবং নফল রোজাও হতে পারে ফরজ রোজার কথা তো আগে বলেছেন কথা সুমা রাখতে হবে তো এখানে বলছেন যে জাহান নাম থেকে মুক্তি পেতে গেলে আরও কিছু নফল রোজাও রাখো নফল রোজা সেটা যে আমি ইচ্ছা করে রাখবো তা নয় যতটুকু আমাদেরকে শিখিয়েছেন যেমন আরাফার দিনের রোজা আছে ঠিক তেমনে আশুরার রোজা আছে ঠিক তেমনে প্রত্যেক সাপ্তাহিক রোজা আছে সোমবার এবং বৃহস্পতিবার মাসিক রোজা আছে তেরো চোদ্দ পনেরো তারিখের রোজা আল্লাহ নবী সালামছেন আর সৌম জুন নতুন রোজা ঢাল স্বরূপ অর্থাৎ এগুলি রোজার মাধ্যমে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ঢাল হিসাবে এটা ব্যবহার হবে এরপর উনি বলছেন ওয়া সাধকা তু তুতফিউল খতিয়াতা কামা উৎফিউল মা ওয়া নার উনি বলছেন সাধকা করবা। জাকাত তো দিতে হবে ফরজ কিন্তু আরও কিছু নফল সাদকা করতে হবে এই সধকাটা মানুষের গুণাকে এমনভাবে নিভিয়ে দেয় এমনভাবে মুছে ফেলে দেয় যেমন নাকি পানি আগুনকে নিভিয়ে দেয় এরপরে বলছেন সালাতুর রাজুলি, ফি লাইল, ফরজ ফরজ সালাত নামাজ এটা তো আমাদেরকে পড়তেই হবে তবে অতিরিক্ত আরও কিছু বোনাস পাওয়ার জন্য আমাদেরকে রাত্রির তাহাজত নামাজ পড়তে হবে মনে রাখতে হবে আল্লাহ নবী সালাম উনি নিয়মিত তাহাজত পড়তেন এবং তাহাজ্জ পড়ার জন্য ওনার উপর আল্লাপাক খরচ করে দিয়েছিলেন ইল্লা কালিলা নিঃসাহু আমিন কোস মিন কালিলা অর্ধেক অথবা অর্থে কিছু কম আল্লাহ পাক ওনাকে তাহাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন আয়সা রাজি আল্লাহ তালা তিনি বলেন আল্লাহ নবী সালাম যখন তাহাজের জন্য যখন দাঁড়াইতেন তখন উনি এত বেশি লম্বা কেয়াম করতেন এত বেশি দাঁড়িয়ে দেড়ে উনি সলাতে দায়ী করতেন এমনকি ওনার পা মোবারক ফুলে যেত তার অর্থ হলে এই যে আল্লাহ নবী জান্নাতে যাওয়ার জন্য শুধু ফরস রোজার উপর ভরসা না রেখে উনি আরো তাহাজ পড়েছেন আরও কিছু নফল নামাজ উনি আদায় করেছেন এরপরে উনি বলছেন হে মাসবিন জবাল আমি কি তোমাকে কোন জিনিসের মাথা এবং কোন জিনিসের স্তম্ভ এবং কোন জিনিসের সবচেয়ে উঁচা স্থান সম্পর্কে বলবো না বলছেন বালায় আর বলেন উনি বলছেন রাসুল আমরি আল ইসলাম প্রত্যেক জিনিসের মূল হল ইসলাম ইসলাম নেই তো আপনার কোনো এবাদত গ্রহণযোগ্য হবে না মূল ইসলাম অমুদুহু আর সালাত এবং তার যেটা ভরসা টিকে থাকবে সেটা হলো সালাত এবং সবচেয়ে উঁচু মানের কাজ আল্লাহর কাছে সবচেয়ে যেটা প্রিয় কাজ সেটা হলো আল্লাহ রাস্তায় জিহাদ করা এরপরে নামাজ সালাত সম জাকাত হজ এবং নফল সালাত এবং নফল শ্যাম এরপরে এই এসবগুলি এবাদত এগুলি জান্নাত পাওয়ার মাধ্যম জান্নাতে যাওয়ার জন্য এগুলি মাধ্যম এগুলি ছাড়া কোনো ব্যক্তি যদি বৈরাগী হয়ে বসে থাকে এবাজত বন্দেগির কোনো ভরিক্ষেপ নেই মুসলমান হয়েছে সালাত আদায় করে না রমজানের সম সে আদায় করে না এবং জাকাত প্রদান করে না হজ করে না তাহলে আল্লাহ নবী ইসলাম বলছেন না জান্নাত পাওয়ার আশা আছে যার ভিতরে যে জান্নাত পেতে চাবে তাকে এগুলি কাজ অবশ্যই করতে হবে অবশ্যই করতে হবে তবে একটি জিনিস লক্ষণীয় সেটা হলো এই করা ভিন্ন জিনিস আর এবাদতটাকে হেফাজত করা সংরক্ষণ করা এটা আর জিনিস তো আল্লাহ নবী বললেন তুমি যে এবাদত করবে তবে এই সবগুলি এবাদত একটা জিনিসের উপর এটার ফলাফলের নির্ভরশীল সেটা কি তো উনি ওনার জিব্বা মুবারক ধরেছেন এবং বলেছেন কুফ আলা হাজা তুমি এটাকে হেফাজত করো এটা হলো এই কিছুর মূল অর্থাৎ অনেক সময় এই জবানের মাধ্যমে একটি কথার কারণেই আমার সবগুলি সবগুলি নষ্ট হয়ে যেতে পারে অনেক সময় এই জবান থেকে একটি কালেমা বের করার কারণে আমার এই সবগুলি যেরকম ধ্বংস হতে পারে ঠিক তেমনই আল্লাহর রেজামন্দি কোনো একটি কথা বলার কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দিতে পারেন তখন সাহাবাহাম জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ হে আল্লাহ নবী সালাম আমরা আমাদের জোবান থেকে যা কিছু কথা বলি এটারও মোয়াখাজাত করবেন এটারও ধরপাকড় করবেন এটারও বিচার করবেন আল্লাহ নবী সাল্লাম বলছেন দেখো কেয়ামতের দিন অধিকাংশ মানুষ জাহান নামে যাবে তার একটাই কারণ সেটা হলো জিব্বা এবং এই তালহু তিনি বলেছেন আল্লাহ নবীলাম বলেছেন যে লজ্জাস্থান হেফাজত করার জিম্মাদার যদি কেউ আমাকে দিয়ে দেয় এবং তার জবানকে হেফাজত করার জিম্মাদারি যদি কেউ আমাকে দিয়ে দেয় আজমান লাহুল জান্না আমি তাকে জান্নাতের সুসংবাদ দিব এবং আল্লাহ নবী স্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে হে আল্লাহ নবী সাল্লাম মানুষ সবচেয়ে বেশি কোন এবাদতের কারণে জান্নাতে যাবে আল্লাহ নবী সাল বলেছেন তাকু আল্লাহি ও হসনুল খুলুক আল্লাহর তাকুয়া আল্লাহর ভয় এবং অসনুল হলুক এবং সুন্দর চরিত্রের অধিকারী হওয়া এবং ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে সবচেয়ে বেশি জাহান যাবে কোন আমলের কারণে তখন আল্লাহ নবী সালাম বলেছেন যে আল ফামু ওয়াল ফারাজ অর্থাৎ জোবান মুখ এবং ওয়াল ফারাজ এবং লজ্জাস্থান আজকে আমরা যদি প্রত্যেকে নিজের নফসের দিকে তাকিয়ে দেখি নিজের আমলের দিকে তাকিয়ে দেখি তাহলে আমরা আজকে যে ফেতনার মধ্যে লিপ্ত আছি সেই ফেতনাটা মূলত জবানের ফেতনা এবং লজ্জাস্থানের ফেতনা আজকে আল্লাহ পাকের যত রকম নাফরমানি হচ্ছে এই সকল নাফরমানির পিছনে এই দুটাই কারণ আছে হে মুসলিম ভাই আমি আপনাদের সামনে গুনার বিষয়ে আলোচনা করেছি গুনার প্রকারের বিষয়ে আলোচনা করেছি এবং কিছু এবাদতের সম্পর্কেও আলোচনা করেছি এরপরে এই সকল গুণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে কি কাজ করতে হবে কি আমল করতে হবে এটাও আপনাদের সামনে এই হাদিস থেকে উপস্থাপন করেছি আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকে সকল ধরনের গুণা থেকে পাক আমাদেরকে হেফাজত করেন এবং আল্লাহ পাক যেন আমাদেরকে এমন কিছু এবাদত এমন কিছু কাজ আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন যেই কাজের বিনিময় আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন যেমন নাকি আমরা শুনলাম যে আল্লাহত আনহু তিনি আল্লাহ নবী সালামকে এই প্রশ্নই করেছিলেন যে হে আল্লাহ নবী সালাম আপনি আমাকে কিছু আমল সম্পর্কে বলুন তো আল্লাহ নবী সালাম যতটুকু আমল উনি আমাকে জান্নাত পাওয়ার জন্য বলেছেন এতটুকু আমল যদি আমি এবং আপনারা সবাই আমরা যদি করতে পারি তাহলে ইনশা আল্লাহ তালা আমাদের জান্নাতে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকে ইসলামের পাঁচটি রুকুন এবং এর সাথে সাথে কিছু নফল সালাদ কিছু নফল সম এবং এই ধরনের কিছু বাড়তি কাজ করা যেন আল্লাহ পাক আমাদেরকে তৌফি দান করেন আল্লাহ আপনাদের সবাইকে দিনের نيك وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته